শ্রীমন্ত অঙ্গদেব ইউনিভার্সিটির জিএনএম নার্সিং কোর্সের রিলেটেড বহুতে বিভিন্ন ধরনের কোয়েশন করে আছে, অর্থাৎ কমেন্টস করে আছে। এতে অ্যাপ্লিকেন্টে দুটা প্রবলেম ফেস করে আছে। এক নম্বর হল পিআরসি, দুই নম্বর হল এনসিএল সার্টিফিকেট লই। এই ভিডিওর জড়িয়ে পিআরসি আর এনসিএলর কিছু ইম্পর্টেন্ট ডিটেলস জানাই দেওয়া হবো। ভিডিওটি সম্পূর্ণ চাই থাকব। পিআরসি আর এনসিএলর ডিটেলস জানাই দেওয়ার আগতে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ক্যান্ডিডেটক জানাই দিব বিচারিছো। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল চমুকৈ আইএনসিএ ইতিমধ্যে নোটিশ প্রকাশ করে জানাই দিছে, রাজ্য সরকারক জানাই দিছে যে এমএসসি নার্সিং আর জিএনএম নার্সিং কোর্সের এডমিশন প্রসেসটি নভেম্বর মাসের 30 তারিখের ভিতর সম্পন্ন করব লাগবে। তারপিছত কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে কোনো ধরনের কনসিডার নকরে। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলর নিয়ম মানে ইতিমধ্যে প্রায়বোর জিএনএম ট্রেনিং সেন্টার জিএনএম নার্সিং কোর্সের এডমিশন প্রসেসটি নভেম্বর মাসের 30 তারিখের ভিতরতে সম্পূর্ণ করবলে গিয়ে আছে। ইতিমধ্যে অল ইন্ডিয়া দুলিয়াজানে সম্পূর্ণ করেছে এডমিশন প্রসেসটি। আইইউসিএল ডিগবয়ে এই নভেম্বর মাসের 30 তারিখের ভিতরতে এডমিশন প্রসেসটি সম্পূর্ণ করব। ফিকে নারেল স্কুল অফ নার্সিংও জিএনএম নার্সিং কোর্সের এডমিশন প্রসেসটি নভেম্বর মাসের 30 তারিখের ভিতর সম্পূর্ণ করবলে গিয়ে আছে। কিন্তু ফিকে নারেল স্কুল অফ নার্সিংয়ে একটা প্রবলেম ফেস করে আছে। অসম সরকারে এতালেকে এনওসি দিয়া নাই, 10টা সিট মানে ইনক্রিজ করব। সেই কারণে ফিকে নারেল স্কুল অফ নার্সিংয়ে ওয়েট করে আছে। যেতিয়া অসম সরকারে ফিকে নারেল স্কুল অফ নার্সিংত এনওসি দি দিব, 10টা সিট যদি ইনক্রিজ করে দিয়ে, তারপিছত ফিকে নারেল স্কুল অফ নার্সিংয়ে জিএনএম নার্সিং কোর্সের মেরিট লিস্ট প্রকাশ করব। তারপিছত এডমিশন প্রসেসটি সোনকালে করে দিব। আর বহুতে কমেন্টস করে সুদি আছে যে জিএনএম নার্সিং কোর্সের কাউন্সিলিং কেতিয়া হব। জিএনএম নার্সিং কোর্সের কাউন্সিলিংটো এইটো মাহতে সম্পূর্ণ হওয়ার চান্স আছে, এইটো মাহতে এডমিশন প্রসেসটি সম্পূর্ণ মানে হওয়ার চান্স আছে। এতে অ্যাপ্লিকেন্টর কাউন্সিলিং কম দিনের ভিতরতে আরম্ভ হয়ে যাব। যেতেই কাউন্সিলিংয়ের নোটিশ আহি যাব তেতিয়া ক্যান্ডিডেটক জানাই দিব। এতিয়া পিআরসি আর এনসিএলর ডিটেলসখিনি জানাই দিব। বহুতে কই আছে যে মই পিআরসি অ্যাপ্লাই করেছি, এতালেকে পিআরসি পাওয়া নাই। পুলিশ ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে, তারপিছত কিন্তু অ্যাপ্লিকেন্টে পিআরসি পাওয়া নাই। যদি পিআরসি না পায় ক্যান্ডিডেট, যদি কাউন্সিলিংয়ের লিস্ট আহি যায় যে কাউন্সিলিংত যাব পারিব বলে, তেতিয়া অ্যাপ্লিকেন্টে যাব পারিব না নাই বহুতে কই আছে। ক্যান্ডিডেট যাব পারিব যদি অ্যাপ্লিকেন্টে যেটু পিআরসি রিসিট আছে সেই রিসিট যদি লই যায়, তেতিয়া ক্যান্ডিডেট পিআরসির রিসিটখন লই কাউন্সিলিংত এপিয়ার হব পারিব। তাতে সেই রিসিটটো শো করাব পারিব যে মই পিআরসি অ্যাপ্লাই করেছো, মোর পুলিশ ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে, এতালেকে পিআরসি পাওয়া নাই বা প্রসেসত আছে, এনেকৈ কব পারিব অ্যাপ্লিকেন্টে। যদি লাস্ট ইয়ারের সেশনের মতে দিয়ে যে পিআরসির সলনি যুগ অ্যাপ্লিকেন্টে ডোমিসিয়াল লই যাব পারিব, তেতিয়া অ্যাপ্লিকেন্টে দুদিনের ভিতরতে ডোমিসিয়ালটো বনাব পারিব। কোডত যাই, নিজের জেলার কোডত যাই, ডিসি অফিসত যাই, সেই ডোমিসিয়ালটো এদিন বা দুদিনের ভিতর বনাব পারিব যদি লাস্ট ইয়ার সেশনের মতো হয়। লাস্ট ইয়ার সেশনত কিন্তু পিআরসি নোহাকই অ্যাপ্লিকেন্টে এডমিশন লব পারিছিল জিএনএম নার্সিং কোর্সত। পিআরসি নাই, সিহতে ডোমিসিয়াল দিছিল, সেই ডোমিসিয়াল দি এডমিশন লৈছিল। এইবার পিআরসির সলনি ডোমিসিয়াল দিলে হব না নাই এতালেকে সিদ্ধান্ত হওয়া নাই। নোটিশ যেতেই আহব, কাউন্সিলিংয়ের যেতেই নোটিশ আহব, তারপিছত ক্যান্ডিডেটক জানাই দেওয়া হব। পিআরসি অ্যাপ্লাই করতে অ্যাপ্লিকেন্টের প্রথম অফলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করব লাগে, তারপিছত ফর্ম ফিল আপ করে অনলাইন ফিল আপ করব লাগে। পিআরসির যখন অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেই ফর্মের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে থাকব। পিআরসির সম্পূর্ণ ডিটেলসখিনি চাব পারিব। তারপিছত পিআরসির যখন অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেই ফর্মটি অ্যাপ্লিকেন্টে ডাউনলোড করব পারিব। লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে থাকব, লিঙ্কত ক্লিক করে নিজের মোবাইলে ডাউনলোড করব পারিব অ্যাপ্লিকেন্টে। সরকারি কোর্সত যেগুলা সরকারি কলেজ আছে যে পিআরসি মানে দি মানে এডমিশন লব লাগে, এনেকুয়া কলেজ আছে মানে অ্যাপ্লিকেন্ট যদি এডমিশন পায়, যদি সিলেকশন হয়েছে নম্বর ঠিকই আছে, যদি পিআরসি কেইদিনমান পিছত দিয়ে তথাপিও হয়ে যায়, যখন রিসিট পায় সেই রিসিট দিলে মানে ক্লাস করেছিল আগতে, মানে এনেকুয়া যে মই অ্যাপ্লাই করেছি রিসিপ্টটো আছে সেই রিসিপ্টটো জমা দিছিল, তারপিছত কিন্তু পিআরসিটো জমা দিবই লাগিব।
এক মাহ বা দুই মাহ পিছত বিচাৰিব যে তুমি পি আৰ চি দিয়া নাই তো পি আৰ চি লাগিব এনেকৈ মানে বিচাৰে কিন্তু এবাৰ কি নিয়ম কৰে এতিয়ালৈকে কাউন্সিলিঙৰ নোটিছ দিয়া নাই সেইকাৰণে আমি কোনো ধৰণৰ ফাইনেল সিদ্ধান্ত কেণ্ডিডেটক দিব পৰা নাই এতিয়া এন চি এলৰ ডিটেইলছখিনি জনাম এন চি এলটো এপ্লিকেণ্টৰ মানে লাষ্ট ইয়াৰ ছেশ্যনত এন চি এল লোৱা নাছিলে ও বি চি আৰু এম অ' বি চিৰ যিটো চাৰ্টিফিকেট আছে সেই চাৰ্টিফিকেট মানে লৈছিল এন চি এল যোৱা বছৰ লোৱা নাই তো এন চি এলটো অনলি কিছুমান ট্ৰেইনিং চেণ্টাৰত লৈ আছে ফিকেনেৰেলত মানে এন চি এলটো লাগেই মানে কিছুমান ট্ৰেইনিং চেণ্টাৰত লয় যে এন চি এলটো লাগিব কিন্তু এন চি এলটো এই চৰকাৰী কলেজত লাষ্ট ইয়াৰ ছেশ্যনত লোৱা নাই তথাপিও এপ্লিকেণ্টটো এইটো ৰেডি কৰি ৰাখক যাৰ আছে সিহঁতৰতো ঠিকেই আছে আৰু যাৰ নাই এপ্লাই কৰি ৰাখক এপ্লাই কৰি থৈ দিয়ক এতিয়া এপ্লাই কৰোঁতে কি কি প্ৰমাণ পত্ৰ লাগিব মই এতিয়া জনাই দিম ইয়াতে চাওক যেতিয়া এন চি এলত এপ্লাই কৰিব কি কি প্ৰমাণ পত্ৰ লাগিব ইয়াতে চাওক আপলোড কৰিব লাগে অ' বি চি বা এম অ' বি চিৰ চাৰ্টিফিকেট লাগে তাৰপিছত ইয়াতে কি ইনকাম চাৰ্টিফিকেট বিচাৰে আৰু যিসকল কেণ্ডিডেটৰ মানে জব কৰে সিহঁতৰ কি লাগে ইয়াতে কৈছে যে চাকৰিয়ালৰ বাবে ট্ৰেজাৰী অফিচাৰৰ পৰা মানে অফিচাৰৰ পৰা উপাৰ্জনৰ প্ৰমাণ পত্ৰ লাগিব মানে যিসকল কেণ্ডিডেটৰ মানে ফেমিলিৰ মেম্বাৰ বা মাক দেউতাকে যদি জব কৰে সিহঁতকতো ইনকাম চাৰ্টিফিকেট নিদিয়ে সিহঁতে কি কৰিব ট্ৰেজাৰী অফিচাৰৰ পৰা উপাৰ্জনৰ প্ৰমাণ পত্ৰ দিব লাগিব হৈ গ'ল প্ৰমাণ পত্ৰ এক নম্বৰত কি প্ৰমাণ পত্ৰ বিচাৰিছে ইয়াতে লিখা আছে যে এপ্লিকেণ্টৰ মানে পাৰ্মানেণ্ট ৰেচিডেণ্ট চাৰ্টিফিকেট মানে ইয়াতে পি আৰ চি দিব লাগিব বা আদাৰ্ছ প্ৰুফ ৰেচিডেঞ্চ বা বেলেগ প্ৰমাণ পত্ৰ দিলেই হ'ব ইয়াতে মানে যেতিয়া মানে এপ্লাই হয় ইয়াতে সেইবিলাক পি ডি এফ ফাইলটো আপলোড কৰিব লাগে আৰু য'ত এপ্লাই কৰিব লাগে সেই এপ্লিকেশ্যন ফৰ্মটো মই এতিয়া অ'পেন কৰিছোঁ ইয়াতেই সকলোৱে মানে এপ্লাই কৰে অসমৰ মানুহে ইয়াতে এপ্লাই কৰে ইয়াতে চাওক তাৰপিছত কি বিচাৰিছে ইয়াতে ইউজাৰ ফৰ্ম অফলাইন এপ্লিকেশ্যন ফৰ্ম থাকে সেইটো প্ৰিণ্ট আউট কৰি ফিল আপ কৰিব লাগে এপ্লিকেণ্টৰ তাৰপিছত সেই ফৰ্মটো ফিল আপ কৰি ইয়াতে আপলোড কৰিব লাগে আৰু যদি কিবা প্ৰমাণ পত্ৰ আছে ইয়াতে আপলোড কৰিব পাৰিব এইটো অপশ্যনেল হয় তাৰপিছত ইয়াতে দোকানী যিজনে এপ্লাই কৰিব সিহঁতে মানে কাউণ্ট কৰিব কেইটা পেজ হৈছে কিমান স্কেন কৰা হ'ল এইখিনি কৰি ছাবমিট কৰিব তাৰপিছত পে'মেণ্ট অলপ কাটিব তাৰপিছত এপ্লাই প্ৰচেছটো সম্পূৰ্ণ হ'ব আৰু ইয়াতে চাওক ইয়াতে আৰু কিবা কিবি বিচাৰিছে ইয়াতে কাষ্ট অ' বি চি নে এম অ' বি চি ইয়াতে লিখিব লাগিব অ' বি চি চিলেক্ট কৰিব লাগিব তাৰপিছত সম্প্ৰদায়ৰ নাম কমিউনিটি কি কমিউনিটি হয় লিখিব লাগিব ধৰ্মৰ নাম তাৰপিছত ইয়াতে চাওক ইয়াতে এপ্লিকেণ্টৰ নাম লিখিব লাগে তাৰপিছত মোবাইল নম্বৰ ডেট অফ বাৰ্থ মানে য'ত মানে অনলাইন এপ্লাই কৰে তাতে মানে এইখিনি ফিল আপ কৰিব আৰু ইউজাৰ যিখন ফৰ্ম আছে অফলাইন সেই ফৰ্মতো মানে এইখিনি ফিল আপ কৰিব লাগে ইয়াত যিখিনি অপশ্যন শ্ব' হৈছে অফলাইন ফৰ্মতে এনেকৈ মানে দিয়া আছে তাৰপিছত আৰু এটা অপশ্যন আছে এইটো অপশ্যনেল হয় এইটো ডিলিট কৰিব যিজনে মানে এপ্লাই কৰিব ডিলিট কৰি দিলেই হ'ল অপশ্যনেল বাকী এইখিনি প্ৰচেছ দোকানীয়ে কৰিব এইখিনি আছিল নতুন আপডেট কেণ্ডিডেটক জনাই দিয়া হ'ল আৰু যদি কিবা নতুন আপডেট আহি যায় এপ্লিকেণ্টক অতি সোনকালে ভিডিঅ'ৰ জৰিয়তে জনাই দিয়া হ'ব এতিয়া পি আৰ চিৰ ফৰ্ম ডাউনলোড কৰিবলৈ কাম কৰক এই ভিডিঅ' ডিছক্ৰিপশ্যনত লিংক দিছোঁ লিংকত ক্লিক কৰি ডাউনলোড কৰি ৰাখক কাৰণ এইটো প্ৰায়বোৰ কেণ্ডিডেটৰ প্ৰয়োজন হৈয়ে থাকে প্ৰত্যেক বছৰত মানে যিসকলে পি আৰ চি বনোৱা নাই